কোনো মানুষ মানুষকে দাওয়াত দিল, সে যদি ওই দাওয়াতে না যায় তাহলে কি গুনাহ হবে নাকি রিজিক ছিল না? কেউ যদি আপনাকে কোনো দাওয়াত দেয় তাহলে সে দাওয়াত কবুল করা সুন্নাত, কিন্তু ওখানে যেতেই হবে এটা আপনার জন্য ফরজ, ব্যাপারটা এরকম না। আপনি যদি না যান কোনো কারণে যেতে না পারেন অসুবিধা নেই, আর এটার জন্য আপনি আপনার রিজিক সেখানে লেখা ছিল না, এটা প্রমাণ হলো। আমাদের দেশে অন্য দাওয়াত যা তা, বিয়ের দাওয়াত নিয়ে একটা বিরাট পেঁচাল আছে। পেঁচালটা হলো বিয়ের দাওয়াত সশরীরে উপস্থিত হয়ে গিয়ে দা দিতে হয়। আপনাদের এলাকা আসেনি এটা যে কার্ড নিয়ে ছেলে ছেলের বাপ দুয়ারে দুয়ারে যায় দাওয়াত দিতে হয়? শুধু সেটাই না, দাওয়াত দিতে গেলে যে কত কেঁচাল বাদে, যে ছেলে আসছে ছেলের বাপ আসে নাই, বাপ আসছে তো কার্ড আনে নাই, কার্ড আনছে তো অনেক আগে দাওয়াত দিছে, কয়দিন আগে আবার স্মরণ করায় নাই, এরকম নানান দোষ আমাদের দেশে মানুষ ধরে কি ধরে না? এগুলো কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান এত দোষ ধরাধরি করবে না আরেকজনের। অতএব কে দাওয়াত দিলে আপনি শ্রদ্ধা সে যাকে গ্রহণ করবেন, গ্রহণ করাটা সুন্নাত, কিন্তু যদি কোনো কারণে অপারগণ যেতে না পারেন এতে গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি শয়তানের ধোকায় লজ্জাজনক ভুল করার অপরাধে তাকে ধরে হেনস্থা করা হয় এবং শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়, সে ব্যক্তি যেখানে অপরাধ করলো সেখানকার কিছু লোক জানলো কিন্তু তার অপরাধ ফেসবুকে ছড়িয়ে দিয়ে তার আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিল এবং সে ব্যক্তি লজ্জায় কাউকে ও সমাজে মুখ দেখাতে পারে না, অতএব ফেসবুকে প্রচারকারী ব্যক্তি কি গুনাহগার? তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ভাইরা আমার, এমন একটা সময় আমরা আইসা পড়ছি, কিছু হইলেই ফেসবুক, কিছু হইলেই কোথায়? একজন মানুষ তার কোনো ত্রুটি পাইছেন ফেসবুকে ডোল পিটায় বেড়াচ্ছেন, আর আমরা মানুষের দোষ চর্চা করতে, মানুষের দোষকে নিয়ে রশি রশিয়ে মজা করে করে বলতে আমরা খুব মজা পাই। এটা খুব খারাপ একটা জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ লুকাবে, ঢেকে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষকে কিয়ামতের ময়দানে ঢেকে রাখবেন, মানুষের সামনে প্রকাশ করবেন না, বেইজ্জত করবেন। অতএব ভাইরা, কারোর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। আপনি কোন একটা মানুষ বিপদে পড়েছে, সে এখন চাচ্ছে কেউ তাকে রক্ষা করুক, আপনি যদি তাকে রক্ষা করেন তো আপনার জীবনে এরকম কোনো সিচুয়েশনে পড়ার পর আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। অতএব আমরা মানুষের দোষ ঢেকে রাখবো তো ইনশাআল্লাহ। রজব মাস আসলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দিষ্ট কোনো দোয়া পড়তেন কিনা? প্রচলিত একটি দোয়া সবাই পড়ে, হাদিসে তার প্রমাণ আছে কিনা? রজব মাসের মাঝামাঝি আমরা অবস্থান করতেছি, রজব মাস শুরু হলে একটি দোয়ার কথা কয়েকটা বিভিন্ন বর্ণনাতে পাওয়া যায়। দোয়াটা হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যার অর্থ হলো আল্লাহ রজব এবং শাবান মাসে আপনি আমাদের মধ্যে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দারাজ করুন। এই দোয়াটা মর্মটা ভালো, মর্মটার ভিতরে খারাপ কিছু নাই, রমজান পর্যন্ত হায়াত পাওয়ার দোয়া করা হচ্ছে, কিন্তু এই দোয়াটা যে হাদিসে বর্ণিত হয়েছে সে হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসগণ হাদিস বিশ্লেষক ওলামা ইকরাম আপত্তিত হয়েছেন যে এই সনদের মধ্যে দুর্বলতা আছে, এটা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না, যেহেতু ফজিলতের ব্যাপার, হালাল হারামের বিষয় না। কেউ যদি আমল করে দোয়া করে তো মৌলিকভাবে সেটা দোষণীয় কোনো কথা না যে আল্লাহর কাছে রমজান পর্যন্ত চাওয়ার দোয়া যাওয়ার দোয়া করলো। এবং সালাফে সালেহীন রমজানের ছয় মাস আগে থেকে তারা দোয়া করতেন যেন রমজান পর্যন্ত আল্লাহ তাদেরকে হায়াত দান করেন।